नमस्कार, आदाब, गुड इवनिंग एंड वेलकम टू न्यूट्रिला प्रेजेंट्स जी बांग्ला रान्ना घर जेखने चलछे न्यू ईयर न्यू आहार स्पेशल वीक निये एसेछि स्पेशली आपनादेर जन्य। न्यू ईयर माने न्यू आहार आर तार संगे संगे भालो भालो खाबारेर संगे संगे भालो भालो गानो शुनि आमरा। जानुयारी मानेई तो पाड़ाय पाड़ाय फांगशन, शीत पड़ेछे जाकिये आर शाल मुड़ी दिए झालमुड़ी खेते खेते समस्त परफॉर्मिंग आर्टिस्ट देर सिंगर देर गान शोना, एक अनन्य अभिज्ञता तै ना। आर फांगशन बोलले माने फांगशन जे कोनो फांगशन जमी दीते पारे राहुल देव बर्मन। जेते जेते पथे हलो देरी किंबा तोमाते आमाते देखा हुए छिलो, शुनबेन नाकि शुनुन। बारे बारे आजो डाके भांगा खेला घर, आरे डाके फेले आशा बधुरो बासर, मन बोझे ना ताके आज के बोझाय, तुमाते आमाते देखा हुए छिलो, জানি না কবে কোথায়, মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। নমস্কার, স্বাগত রান্নাঘরে রীতা মাইতি, ঠিক বললাম তো? হ্যাঁ। এই নামটা তো পরিচিত, যারা ফাংশন দেখেন তারা তো জানেনই যে রীতা মাইতি একজন জনপ্রিয় পারফর্মিং সিঙ্গার। পারফর্মিং সিঙ্গার কথাটার মানে কি একটু যদি ঠিক আমাদের একটু ক্লিয়ার করে বল। পারফর্মিং সিঙ্গার মানে স্টেজে পারফরমেন্স করছি গানের মাধ্যমে। তুমি কি তার সঙ্গে একটু একটু নাচ যেরকম জোজোদি করে? হ্যাঁ হ্যাঁ, উষাদি টাইপ অফ উষাদি জোজো, সবাইকে মাতিয়ে তোলা আনন্দে আর কি। চেষ্টা করি চেষ্টা করি মাতি দুধে, তোমাদের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ। হ্যাঁ, আমাদের গুড উইশেস তো রয়েছে তোমার সঙ্গে। তার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী, মিঠুনদার বোন বলে ডেকেছে তোমাকে, তা তার ব্লেসিং তো সব থেকে বেশি রয়েছে উষা উত্তপার মিঠুন চক্রবর্তী। মিঠুনদার সঙ্গে এক্সপিরিয়েন্স কিরকম একটু যদি বলো। মিঠুনদার সাথে এক্সপিরিয়েন্স বলতে, মিঠুনদার সাথে প্রচুর শো করেছি সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু যেটা সবচাইতে মানে মনে ধাক্কাটার মতো সেটা হচ্ছে মানে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, মিঠুনদার সাথে স্কটিশ চার্চ কলেজের প্রোগ্রাম করতে গেছিলাম ইন্ডো স্টেডিয়াম হলে। আচ্ছা, ওই ফাংশনটা বাবা আমি যেতে পারিনি তখন, ওইটা মানে মিঠুনদার ডিসকো ডান্সার একদম সুপার ডুপার হিট, তখন আমরা অনেক ছোট। হ্যাঁ, ওইখানে অনুষ্ঠান করে রাতারাতি মানে আমি ভাবতে পারিনি যে মানুষের ভাগ্য এক রাতের ভেতর এতটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই? হ্যাঁ, সেদিন গিয়েছিলে? সেদিন গিয়েছিলাম মিঠুনদার সাথে গিয়েছিলাম, ওই তখন ওই গানটা বেরিয়েছিল জুলি জুলি। একটু গাও না, গান। हमको मरना मांगता, हमको लेने न मांगता, हमको सनराब को बनना नहीं मांगता, तो क्या मांगता। এই জুলি জুলি এই গানটা গেয়েছিলাম মিঠুনদার সাথে ডুয়েট, আর আমি নিজের গান গেয়েছিলাম তখন হাওয়া হাওয়া খুব হিট করেছিল, তারপরে আশা ভোসলের একটা গান, তখন আশা ভোসলের গান গাইতাম, এখন আর গাই না, এখন একটু একদম চেঞ্জ করে দিয়েছি। ওই রাতের ফাংশন মানে মিঠুনদার সঙ্গে নেতাজি ইনডোরে ফাংশনটা, তারপর কিভাবে তোমার জীবনের মোড় ঘুরে গেল? জীবনের মোড় কিভাবে ঘুরে গেল মানে আমি প্রোগ্রাম করছিলামই, প্রচুর শো করছিলাম, কিন্তু ব্যানার বলতে যেটা বোঝায় মানে আমার ডেটে ডেট হতো, আমার টাইমে টাইম হতো, মানে আমি ডেট দিতে পারছি না, তার জন্য 15 দিন ডেটটা পিছিয়ে গেল, 15 দিন পরে ওরা করবে, কিন্তু আমাকেই ওরা চাই, যেটা মানে ওই ইন্ডো স্টেডিয়ামে প্রোগ্রাম করার আগে ছিল না। আগে অনেক অনুষ্ঠান করছিলাম কিন্তু এই ব্যাপারটা ছিল না, তোমাকেই অনেকটা অ্যাডজাস্ট করতে হতো। হ্যাঁ, তখন এবার ওরা তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে শুরু করলো, তখন ওরা আমার সাথে অ্যাডজাস্ট করতে শুরু করলো, মানে ওদের মতো করে আগে চলেছি, এখন আমি যেভাবে বলতাম আমার ডেট অনুযায়ী সুবিধা অসুবিধা ওই পরিবর্তনটা সাংঘাতিকভাবে হয়েছিল। বা তার মিঠুনদা তোমাকে বোনও বলতো? হ্যাঁ, প্রচুর শো একসাথে দুজনে করেছি সারা ভারতবর্ষ জুড়ে, মানে এতটাই ভালোবাসে যে যখন 43 দিনে এসে মিঠুনদা থাকে, মানে আমি নিজে রান্না করে যে মিঠুনদাকে দিয়ে এসেছি ওখানে। মিঠুন চক্রবর্তী কিন্তু যার তার হাতের রান্না খেতে ভালোবাসেন না, তিনি যথেষ্ট ভোজন রসিক মানুষ, এবং তিনি যার হাতের রান্নাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তার মানে তিনি যথেষ্ট ভালো রাঁধুনি। তো সেই রীতা দির হাতের আজকে কি শিখবো আমরা?
আজকে রান্না করব আমি চিলি কপি। চিলি কপি বানানোর জন্য আমি দেখতে পাচ্ছি ফ্রেশ লেটুস রয়েছে এটার মধ্যে সাজানোর জন্য। পেঁয়াজটার ভেতরটা কুড়ে নিয়ে ওটা কি শাক গাথা আছে? রসুন শাক। রসুন শাকের মানে উপরটা ছেটে ফেলে দেওয়া আছে, সেটা কুচিয়ে রাখা রয়েছে আলাদা করে, আর বাকি অংশটা এখানে গেঁথে রাখা আছে ফর ডেকোরেশন। পেঁয়াজ দু রকম ভাবে কুচানো আছে, একটা টুকরো করা আছে, একটা একদম ফাইনলি চপড রয়েছে। এটা বেল পেপার, রেড বেল পেপার, ফুলকপি ছোট ছোট করে টুকরো করা, কিন্তু জলে ভাপিয়ে নেওয়া বোধহয়, না কিছু দিয়েছিলে জলের মধ্যে? না না, এমনি জাস্ট প্লেন ভাপিয়ে জলটা ফেলে দেওয়া। ইয়েলো বেল পেপার রয়েছে, গ্রিন চিলিস মানে সবুজ লঙ্কা এবং পাকা লঙ্কা, লাল লঙ্কা দুটোই একটু ব্যাঁকা ব্যাঁকা করে চপ করলে যেরকম হয় ওরকম ব্যাঁকা ব্যাঁকা করে চপ করা রয়েছে। রয়েছে চিনি, নুন, ওই যে বললাম রসুন শাক একটু কুচানো, রয়েছে কর্নফ্লাওয়ার, ডিম, সোয়া, ডার্ক সোয়া সস, টমেটো কেচাপ, আর ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা ভেজানো রয়েছে। আর ওইটা কি লাল লঙ্কাটা? ওটা হচ্ছে শুকনো লঙ্কা অথবা লাল লঙ্কা কুচানো। চিলি ফ্লেক্সও রয়েছে, রসুনের কিমা রয়েছে, রয়েছে আদার কিমা আর চিলি গার্লিক সস। এই দিয়ে হয়ে যাবে চিলি কপি। প্রথমে কি করব? প্রথমে বলে ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখি মনে হচ্ছে রান্নার অভ্যেস আছে না তোমার। ব্যাটার নষ্ট হওয়ার কোনো উপায় নেই, কারণ ওটা আমরা ভেজে খেয়ে নেব। আচ্ছা, নুন সামান্য দেব, একদম সামান্য নুন দিলাম। সেটাকে গুলিয়ে নিই। আমার কি কি দিতে হবে বলো, আমি হেল্প করছি, তুমি এটা ফেটাতে থাকো। কি দেব এবার? কর্নফ্লাওয়ার দাও। কর্নফ্লাওয়ার ভালো করে গোলা হয়ে গেছে দেব? হ্যাঁ দাও। ভালো করে গুলতে হবে, একটু টাইম লাগে গুলতে। একটা কথা বলি তোমাকে, না আমি তুই তুই বলি। হ্যাঁ তুই, হ্যাঁ তুইটা অনেক আন্তরিক গো। আর কিছু দিতে হবে? আর কিছু মানে এর সাথে একটু পাকা কুচানো লঙ্কা দিতে হবে। দাও দাও দেব, সেই তো আমি দিয়ে দিচ্ছি। তুমি দাও একটু, তুমি তো ঝাল খাও না। আবার তোমার থেকে শেখা একটা জিনিস এর মধ্যে দিতে পারি, দেখি তুমি তেল গরম হয়ে গেলে একটু গরম তেল দাও। এখানে প্রয়োজনই, কারণ আমরা তো ওটাকে আবার একটা সসের মধ্যে দেব। ওটা যদি পকোড়া ফ্রাই খেতাম তাহলে একটুখানি ঠিক বলেছ একদম। তো আমরা যদি তোমার অনুমতি থাকে তাহলে আমরা একটা ব্রেক নিই। অবশ্যই, কিন্তু ফিরবো তোমার একটা গান শুনতে শুনতে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। থ্যাংক ইউ, আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আপনারা সুন্দর সুন্দর খাবার এবং রেস্টুরেন্টের সন্ধান পেয়ে যাবেন হ্যাংলা হেসেলে, এই পড়ুন হ্যাংলা হেসেল। আর এই মুহূর্তে দেখে নেবো আমরা চিলি কপি বানানোর জন্য ঠিক কতদূর এগিয়েছিলাম। চিলি কপি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ডিম দিয়ে ওর মধ্যে একে একে সামান্য নুন, কর্নফ্লাওয়ার, লাল কাঁচা লঙ্কা আর ভাপানো ফুলকপিগুলো দিয়ে মিক্স করে রাখতে হবে। বলছি সুদীপা, আমি দিয়ে দিই, তুই ভাজ, ঠিক আছে? আচ্ছা, একটা একটা করে দেই। আচ্ছা, উল্টে উল্টে দেব। এটা অনেকটা সিঙ্গাড়ার মতো আর কি, খুব গরম তেলে দিলে না পুড়ে যাবে। পুড়ে যাবে, চেষ্টা করবেন যাতে গায়ে গায়ে না লাগে। প্রথমেই এটাকে উল্টাবেন না, কারণ একটা দিক হোক তারপর আরেকটা দিক উল্টাবো। এগুলো আমরা ভেজে তুলে নেব। তো তোমার গান, ছেলেবেলা গান শেখা কার কাছে? এত সুন্দর গানের গলা, সেটা তো দেখে শুনে মনে হয় রেওয়াজি গলা। সুমন চক্রবর্তী মহাশয় ওনার কাছে ক্লাসিক্যাল শিখেছিলাম।
রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম আমি হরেন ঠাকুর মহাশয় বলে একজন ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে শ্যামাসঙ্গীত শিখেছিলাম উনি আমাদের রিলেটিভ হতেন তুমি শ্যামাসঙ্গীত পারো হ্যাঁ শ্যামাসঙ্গীত পারো আমাকে শোনাও আজকে শুনতে চাই না প্লিজ শোনা হ্যাঁ প্লিজ শোনা গলার অবস্থা সাংঘাতিক খারাপ আর একটু লাল হবে হ্যাঁ সুবিধা সত্যি ফুলকপি তো আবার ভাজা এটা এমনি খেয়ে নেওয়া যায় টাটকা তাজা তুমি এটাকে সসে না দিলে এটা চিলি কপি হবে না তাই একটা সস বানাতে হবে কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার প্রথমে কি দিতে হবে দাও চটপট প্রথমে রসুন দাও রসুন কুচি আচ্ছা পুরোটা না হ্যাঁ পুরোটাই লাগবে রসুন কুচি দেবে তারপরে আদা কুচি দেবো অ্যাকচুয়ালি কিমা এগুলো কুচির থেকেও মিহি আদা কুচি আচ্ছা এটা দিয়ে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স পেঁয়াজটা দিতে হবে আগে পেঁয়াজটা দেবো কাঁচা লঙ্কা দেবো অল্প দিন ওই পেঁয়াজটা দেবে না ওই কুচনোটা হ্যাঁ ওটাও দেবো কাঁচা আর পাকা লঙ্কা কেন এটা তো আগে দিলে এ হয়ে যাবে একটু মিহি করে কুচানো পেঁয়াজও লাগবে হ্যাঁ দুটো দু রকম পেঁয়াজই দিয়ে দেওয়া হলো একসঙ্গে এবার এবারে তোমার সয়া সস দেবো সয়া সস অল্প করে দেবো বেশি না মিঠুনদা তোমার হাতে কি খেয়েছিল একদম সিম্পল রান্না পুঁই শাকের চচ্চড়ি মিঠুনদা দারুণ ভালোবাসে খেতে তাই হ্যাঁ মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা রেড বেল পেপার হ্যাঁ রেড বেল পেপার তারপর ইয়েলো বেল পেপার দিলাম এবার দেব চিলি গার্লিক সস চিলি গার্লিক সস উষা উত্তপ নাকি তোমাকে নিজে টিপ খুলে দিয়ে দিয়েছিলেন একবার কোথায় সেটা নজরুল মঞ্চ আমাদের বেলঘরিয়া নজরুল মঞ্চে শো করতে এসেছিলেন দিদি এটা কি দিচ্ছ এটা টমেটো সস টমেটো সস এই দিলাম এবার দেব একটু নুন একটু চিনি একটু নুন তোমার মতো তিনবার না দিলে হবে না কি হয়েছিল একটু বলো না তারপরে সে ইয়েতে যে বেলঘরিয়া নজরুল মঞ্চে শো করতে এসেছিলেন ওষাদে ওখানে আমি ওষাদির শো সব জায়গাতে দেখা হয় না ওখানে গেছি দেখতে এবার অডিয়েন্সের মধ্যে একদম সামনে বসেছিলাম ও তুমি তখন দর্শক ছিলে হ্যাঁ দর্শক বসেছিলাম এবার ওষাদি আছে এই লঙ্কাটা একটু সুদীপা দিয়ে দিই আগে হ্যাঁ আচ্ছা অল্প করে চিলি যেহেতু আর একটু পুরো অনেকটাই লাগবে হ্যাঁ পুরোটাই দিতে হবে এটা যার ভাল লাগবে চিবিয়ে খাবে যার ভাল লাগবে না খাবে না এবার মোটামুটি সব দেওয়া হয়ে গেছে শুধু রসুন কুচিটা একদম লাস্টে এটা দিতে হবে এইটা দিয়ে টস করতে হবে দেবো তারপরে হ্যাঁ তারপর তারপর কি হয়েছিল তারপরে ওখানে একদম ফার্স্টে রোতে বসেছিলাম উষাদি গাইতে গাইতে আমাকে ডেকে নিয়েছে স্টেজে কি করে তোমায় চিনতেন হ্যাঁ একসাথে তো উষাদি হচ্ছে আমার একদম মায়ের মতো একদম দিদির মতো উষাদি গান গেই তো আমার সব কিছু আচ্ছা তারপরে উষাদি ডেকে নিলেন স্টেজে এবার স্টেজে ডেকে নিয়ে একসাথে গান গাইতে হলো হালকা এসা হ্যায় জনাব কা দুজনে মিলে গাইলাম গিয়ে গাওয়ার সাথে সাথে নিজের কপালের টিপটা খুলে নিয়ে একদম কপালে পরিয়ে দিয়ে আমার কপালে পরিয়ে দিয়ে পুরো জড়িয়ে ধরেছিল তো একটু শুনি না সেই গানটা শুনতে শুনতে একটা ব্রেক নিই হাল কেসা হ্যায় জনাব কা ক্যা খেয়াল হ্যায় আপকা तुम तो मचल गए ओ ओ ओ यूं ही फिसल गए आ आ आ हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल गए ओ ओ ओ यूं ही फिसल गए आ आ आ कोलकाता कोलकाता डोंट वरी कोलकाता हमरा तुम्हारी कोलकाता শহরের রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয়া রূপকথা কলকাতা কলকাতা প্লিজ ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা খুব সুন্দর খুব সুন্দর আমরা রান্না অলমোস্ট কমপ্লিট ডান প্রায় বলা যেতে পারে এবার এর মধ্যে আরও একটু কেচাপ দেব টমেটো কেচাপ আরেকটু স্পাইসি করার জন্য চিলি গার্লিক আরেকটু দাও দেবো হ্যাঁ আরেকটু দাও ভালো লাগবে
এটাকে ভালো করে টস করতে হবে। রসুন শাকটা লাস্টে লাস্টে। এবার রসুন শাকটা ছড়িয়ে দে। রসুন শাক তো এখন সব জায়গায় পাওয়া যায়, কিন্তু যখন এটা গরমকালে বানাবেন বা অন্য সময় বানাবেন রসুন শাক যে সময় পাচ্ছেন না, তো স্প্রিং অনিয়নও ইউজ করতে পারেন। ব্যাস রান্না রেডি। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। আমার দর্শকদের জন্য আজকের এই রেসিপি শুধুমাত্র আমার দর্শকদের জন্য আরো একবার। চিলি কপি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ডিম দিয়ে ওর মধ্যে একে একে সামান্য নুন, কর্নফ্লাওয়ার, লাল কাঁচা লঙ্কা আর ভাপানো ফুলকপিগুলো দিয়ে মিক্স করে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে ফুলকপিগুলো ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এইবার ওই তেল একটু কমিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স, টুকরো করা পেঁয়াজ, লাল সবুজ কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ডার্ক সোয়া সস, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, চিলি গার্লিক সস, টমেটো সস, নুন, চিনি, কাঁচা লঙ্কা, ভাজা ফুলকপি আর রসুন শাক কুচি দিয়ে ভালোভাবে টস করে লেটুস, রসুন শাক আর পেঁয়াজ দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন চিলি কপি। এবার দেখে নিন নিউট্রেলার আজকের টিপ। ফুলকপি প্রোস্টেট ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায়। ফুলকপির ডাঁটাতেও পাওয়া যায় প্রচুর প্রোটিন। ফুলকপি লিভার পরিষ্কার করে ও রক্ত পরিষ্কার করে। ফুলকপি কম সময়ে ঢাকা দিয়ে রান্না করলে বেশি পুষ্টি পাওয়া যায়। তোমার এই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কোচিরা তোমাকে দেবে একটি মেপল টোস্টার। আগে এখানেই শেষ ছিল, এখন আরও আছে। মানে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে তোমার জন্য থাকবে 3 মাসের মাস কাবারি বাজার। 3 মাস 20,000 তো অনেক টাকা বেঁচে যাবে। আর যদি মাসের সেরা বলে নির্বাচিত হয় আপনার রান্না, তাহলে তো জানেনই কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার রান্নার ছেপে বেরোবে আপনার নাম, আপনার ছবি সহ হ্যাংলা হেসেল নামক আমাদের প্রিন্ট পার্টনার, হ্যাংলা হেসেল নামক সেই পত্রিকা। এবং দেখে কত ভালো লাগবে, সারা জীবন থাকবে। চিঠি লিখুন চটপট, আসুন এখানে সে আড্ডা ছেলে রান্না শেয়ার করুন। আপাতত যিনি আমাদের সঙ্গে আড্ডা ছেলে রান্না শেয়ার করেছেন সেই রীতাদির জন্য আমাদের তরফ থেকে কিছু গিফট, কিছু উপহার রয়েছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এইবার আজকে রান্না খেয়ে দেখতে হচ্ছে চিলি কপি। শীতের ফুলকপি আর বেগুনের চেয়ে ভালো আমার কিচ্ছু লাগে না, ট্রাস্ট মি। কালকে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণ ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। আরে গান শুনি। ভালো কইরা বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজান গোদো তারা সুন্দরী কমলা নাচে,
सुंदरी कमला चरणे नूपुर रिनी झिनी कोइरा बाजे रे भालो कोइरा बाजन गोदो तारा सुंदरी कमला नाचे खूब सुंदर खूब सुंदर তোমার জন্য একটা মেমেন্টো রয়েছে আমাদের তরফে থ্যাংক ইউ কেমন লাগলো খুব ভালো লাগলো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখানে আসব তার জন্য কৃতজ্ঞ থাকব জোজোর কাছে জোজো আমাকে প্রায় বলতো তুমি দিদি এত ভালো রান্না করো জি বাংলায় কেন যাও না আর আমার মা একদম মানে মন থেকে বলছে অন্তর থেকে ইচ্ছা ছিল এখানে আসব প্লাস তোমাকে দেখব সামনে থেকে যেটা নিয়ে আমার ঘরে অশান্তি তোমার জন্য অশান্তি সেটা তোমাকে দেখব বলে আর বেশি থ্যাংক ইউ সো মাচ আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ আরো ভালো ভালো গান করো থ্যাংক ইউ জি বাংলা রান্না ঘর